রামায়ণ মহাকাব্যের খলনায়ক তথা ভিলেন হিসেবে আমরা লঙ্কেশ্বর রাবণকেই জানি। এই মহাকাব্যে রাবণ নানাবিধ দোষাত্মক বিশেষণে অভিষিক্ত। সে স্বৈরাচারী, অসভ্য, দশমুণ্ড বিশিষ্ট এক রাক্ষস। কিন্তু বাস্তবে কি রাবণের কি কোনো সদ্গুণ নেই? রচয়িতা ঋষি বাল্মীকি কি তার আর্যপ্রীতির কারণে অনার্য রাবণকে এক হীন কালিমালিপ্ত চরিত্র বৈশিষ্ট্য করে চিত্রিত করেছেন? কিন্তু তার তুলির আঁচলের ফাঁকে ফাঁকে প্রকাশ পাচ্ছে রাবণের কৌলিন্য, তার শৌর্য বীর্য ও জ্ঞান বিজ্ঞানে তার প্রগাঢ় পাণ্ডিত্য, যার ঔজ্জ্বল্য কোনো কোনো ক্ষেত্রে নায়ককেও ছাপিয়ে গেছে। এই ভিডিওতে বন্ধুরা রাবণের কিছু উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারপ্রাইজিং ফ্যাক্ট। স্বৈরাচারী রাক্ষস রাবণ কিন্তু ব্রাহ্মণ কুলজাত। রাবণের পিতামহ পুলস্থ ছিলেন ব্রহ্মার মানসপুত্র ও স্বনামধন্য ঋষি, তাই কুলগত ও গুণগত রূপে তিনি ব্রাহ্মণ। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হলেন তিনি যিনি বেদ জানেন, বেদ অধ্যয়ন করেন বা ব্রহ্মের উপাসনা করেন, তাই ঋষি মাত্রই ব্রাহ্মণ। পুলস্থ ঋষির পুত্র বিশ্রবাও একজন বিশিষ্ট ঋষি, কাজেই তিনিও কুলগত ও গুণগত রূপে ব্রাহ্মণ। আর ঋষি বিশ্রবার পুত্র রাবণ গুণগত না হলেও অবশ্যই কুলগত রূপে ব্রাহ্মণ। রাবণের রাজমহলকে বলা হয়েছে স্বর্ণলঙ্কা। এতে রাবণের ঐশ্বর্য, তার শিল্প নৈপুণ্য, তার রুচিবোধ ইত্যাদি বহু গুণের পরিচয় আমরা পেয়ে থাকি। রাবণ লঙ্কায় সীতাদেবীকে রেখেছিলেন তাঁর তৈরি অশোক কাননে, যা ছিল প্রকৃতপক্ষে একটি প্রমোদ উদ্যান। সেই বাগানে প্রবেশ করলে কারো শোক তাপ থাকতো না, তাই তার নাম ছিল অশোক কানন। আর সেই বাগানটির দ্বারা রাবণের সুরুচি ও সৌন্দর্যপ্রিয়তার পরিচয় পাওয়া যায়। উদ্ভিদবিদ্যায় যে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল তাও বোঝা যায়। শত শত জাতের ফুল ও ফল লতাগুল্মের সমাবেশ ঘটিয়ে তাকে লালন পালন করা ও তাদের সৌন্দর্যমণ্ডিত করে রাখা যথেষ্ট দক্ষতার পরিচয়। রাবণ একজন বিশিষ্ট বৈমানিক ও কারিগরি বিদ্যা বিশারদ ছিলেন, একথাও বলা যায়। লঙ্কা থেকে ভারতের দণ্ডকারণ্য বা পঞ্চবটি বনে যাতায়াত করেছিলেন পুষ্পক নামক বিমানে আরোহণ করে অতি অল্প সময়ে, কাজেই তিনি একজন গুণী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাবণ যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল শক্তিশেল, যার শক্তিতে ছিল ডিনামাইটের সমকক্ষ। এতে নিঃসন্দেহে রাবণের বৈজ্ঞানিক গবেষণার ও উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায়। রামচন্দ্রের নিক্ষিপ্ত স্বরের আঘাতে রাবণ যখন মুমূর্ষ, সেই সময় রামচন্দ্র তার কাছে গিয়ে রাজনীতি সম্পর্কে উপদেশ প্রার্থনা করেছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি রামচন্দ্রের সেই প্রার্থনা পূরণ করেছিলেন ধীর ও শান্তভাবে, সরল মনে। এতে প্রমাণিত হয় যে রাবণ সে যুগের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তা সত্ত্বেও তিনি ছিলেন ধৈর্য, ক্ষমা ও সহনশীলতার অধিকারী এবং প্রতিহিংসা বিমুখ এক মহান ব্যক্তিত্বের অধিকারী। রামায়ণ মহাকাব্যে রাবণকে বলা হয়েছে দশানন, কিন্তু প্রকৃতপক্ষে দশটা মুণ্ড কারোরই থাকে না। প্রকৃতপক্ষে এটাই বলা যায় যে তিনি ছিলেন অনেক জ্ঞানী, আর তার জ্ঞান দশজনের জ্ঞানের সমান। অনার্য রাজার এইরূপ বুদ্ধিমত্তা বীররূপে দশমুণ্ড রূপে অঙ্কিত হয়েছে কাব্যে, একথা মনে করা যেতে পারে। পরম শৈব রাবণ দেবী দুর্গার উপাসক বটে, তাই রামচন্দ্র যখন শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেন তখন পৌরোহিত্যের জন্য রাবণকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক কি উদ্দেশ্যে এই পূজা হচ্ছে তা জেনেও রাবণ কিন্তু পরম ভক্তিতে শ্রী রামচন্দ্রের অকালবোধনে পৌরোহিত্য করেছিলেন। রাবণ দুরাচারী রাক্ষস রূপে রামায়ণ মহাকাব্যে চিত্রিত হলেও তার এই বিশেষ গুণাবলীর জন্য সেই কথাটি একটু বেমানান বলেই মনে হয়। বিচার করবেন দর্শকরা, রাবণের ঠাকুরদা পুরস্থ, পিতা বিশ্রবা, ভাতা বিভীষণ, বৈমাত্র ভাতা কুবের, পুত্র ইন্দ্রজিৎ, এরা সকলেই ছিলেন সুভ্য, সুশিক্ষিত, জ্ঞানীগুণী ব্যক্তি। তারা কেউই রাক্ষস ছিলেন না।
যে রাবণ শৈশব থেকে পিতামাতার লালন পালনে সাধারণ খাদ্য গ্রহণ করে বড় হয়েছেন, তিনি হঠাৎ যৌবনে এসে নরখাদক রাক্ষস হয়ে উঠলেন এমনটা কিন্তু মানা যায় না। বিমান বিহার, শক্তিশেল নির্মাণ, অশোক কাননের মতো এমন একটি উদ্যান তৈরি করতে যিনি সক্ষম, তিনি রন্ধনশালা তৈরি করতে না পেরে নরখাদক হয়ে গেছেন এ কথা ভাবা যায় না। তবে কাব্যে তিনি কোন নরকে ভক্ষণ করেছেন এবং কখন ভক্ষণ করেছেন তার কিন্তু কোনো উল্লেখ নেই। প্রকৃতপক্ষে কবি অনার্য রাবণের গুণী সত্তাকে স্বীকৃতি দিতে একটু কুণ্ঠিত ছিলেন বলে মনে হয়, কিন্তু তা সত্ত্বেও তার লেখনীর ফাঁকে ফাঁকে রাবণের যে গুণী সত্তা প্রকাশিত হয়েছে তা চরিত্রটিকে মহিমান্বিত করে তুলতে যথেষ্ট। পরম শৈব রাবণ ছিলেন বেদজ্ঞ, শাস্ত্র সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল প্রগাঢ়, অত্যন্ত সাহসী, বুদ্ধিমান ও বীর যোদ্ধা ছিলেন তিনি। অনেকেই মনে করেন তার চরিত্রের ভালো দিকগুলি মানুষের স্মরণ করা উচিত। এই রাবণ প্রতিহিংসার বশে ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী মাতা সীতাকে অপহরণ করার মতো অন্যায় কাজ করেছিলেন, যার মাসুল তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। কিন্তু তার গুণাবলীর কথা স্মরণ করে ভারতের বেশ কয়েকটি স্থানে রাবণ পূজিত হন। উত্তরপ্রদেশের কানপুরে দশানন মন্দিরে দশেরার দিন রাবণ পূজিত হন। মধ্যপ্রদেশের মন্দাসৌরে রাবণ পূজিত হন জামাতা হিসাবে, কারণ এই স্থান রাবণের স্ত্রী মন্দোদরীর জন্মস্থান বলে পরিচিত। রাজস্থানের যোধপুরে রাবণের মন্দির আছে। হিমাচল প্রদেশের বাইচনাথ এলাকায় শিবের উপাসক রূপে রাবণকে পুজো করা হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার ফিরে আসবো নতুন নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো চরিত্রকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারপ্রাইজিং ফ্যাক্ট। আর অবশ্যই এই সমস্ত নতুন নতুন ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে সকলে খুব ভালো থাকো, আবার ফিরে আসবো ভিডিও দেখার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।